काली घाटे आछे काली तारा पीठे तारा मा दक्षिणेश्वरे भवतारिणी बागबाजारे दुर्गा मा जय मा अपूर्व लवली लवली को अफसाज नो सरचार्ज नो थरसाज ओं खड़वंग सुलतनुंग गजेंद्र बदनंग लम्बोदरंग सुंदरम प्रसन्न उन्मद गंध लुब्ध मधुप्य बैल हमारा गणेशे आची ओं विश्वरूपस्व भार्यासि पद्मे पद्मालय शुभे सर्वतं पाहिमांग देवी महालक्ष्मी नमस्तुते। जागो तुमि जागो जागो मा जागो तुमि जागो जागो मा भवानीपुर टू कामारहाटी वेस्ट बेंगल टू देशेर माटी लक्ष्य सबार एबार दिल्लीर माटी মমতার হাত ধরেই সামনে হাঁটি। ও লাভলি, ইউ ডোন্ট নো মাই নেম। আরে আমি মদন মিত্র, ডোন্ট নো মাই নেম, আই এম 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 আই এম 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 ইজ এ কালারফুল বয়, কিন্তু পাওয়ারফুল বা ওভার কালারফুল নয়। মা গো তুমি জাগো জাগো মা, জয় মা, বলো দুর্গা মাই কি জয়। মণ্ডপ শ্বেত শুভ্র, প্রতিমাতেও তারই প্রতিফলন, মহামায়া যেন দুহাত তুলে পরিত্রাণ চাইছেন। এবার মাতৃকল্পে সেরার শারদানন্দ পুরস্কার পাচ্ছে হাজিরা পার্ক দুর্গোৎসব। 79তম বর্ষে তাদের ভাবনা পরিত্রাণায়, কোভিড আবহে মুক্তির কথা ফুটে উঠেছে মণ্ডপে। আসুন সরাসরি আপনাদের সেখানে নিয়ে যাই। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। অরিত্রিক, একটা কঠিন বছরে দাঁড়িয়ে এবছরের পুজো, আর সেই কঠিন বছর সময়ে আমরা সবাই পরিত্রাণ খুঁজেছি, আর পরিত্রাণ আমরা অনেকে খুঁড়েছি মাতৃ আরাধনার মাধ্যমে। হাজরা পাক দুর্গোৎসব এবছরে যে মণ্ডপ ভাবনা এবং যে মাতৃরূপ তৈরি করেছে তার পোশাকই নাম পরিত্রাণায়। অস্থির সময়ে যে পরিত্রাণ, তার মধ্যে একটা শান্তির খোঁজ রয়েছে, এবং গোটা মণ্ডপের সাদা রং, প্রতিমারও শ্বেত শুভ্র মূর্তি, তার এই কল্পমূর্তি কিন্তু এবছর অনেককেই আকৃষ্ট করছে, এবং সেজন্যই হাজরা পাক দুর্গোৎসব এবছর মাতৃকল্পে সেরা পুজো। আমার সঙ্গে রয়েছে সায়ন চট্টোপাধ্যায়, আরও অন্যরা রয়েছেন উদ্যোক্তারা, তাদের হাতেই পুরস্কার তুলে দেব। এবছরের অন্যতম সেরা পুজো হাজরা পাক দুর্গোৎসব, অবশ্যই মাতৃকল্পে তারা সেরা। আমি একটু কথাও বলে নেব, এবছরের পরিস্থিতি খুব কঠিন ছিল, তোমরা বারবার বলছিলে যে পুজোটা ছিমছাম করে করব, কিন্তু তারও যে লড়াই, তারপর একটা স্বীকৃতি কতটা তৃপ্তি দেয়? এটা প্রত্যেক বছর আমাদের একটা পাওনা থাকে, মানে আমরা চেষ্টা করি সব সিচুয়েশনের মধ্যে কিছু একটা দেওয়ার। তো এবছর এই স্বীকৃতি আমাদের আরও এনার্জি দিচ্ছে সামনের বছর 80 বছর, যাতে আমরা আরও ভালো করে করতে পারি, যাতে আপনাদের বিচারের মধ্যে আমরা আবারও আসতে পারি। এবছর তো আমরা চেয়েছিলাম যে ভিড়ভাড়টা না হোক, যে অন্ধকারের সিচুয়েশনে আমরা গত 2 বছর পড়ে আছি, আমরা তার থেকে শুধু পরিত্রাণ চেয়েছি, আর সেই পরিত্রাণ মায়ের মধ্যে দিয়ে ঈশ্বরের মধ্যে দিয়ে আসতে পারে। তাই সুন্দর সাদা এক সব জায়গায় একটু জমজমাট দেখে মানুষ যাতে হাজরা পার্কে এসে পরিত্রাণ পান, এটাই আমাদের লক্ষ্য ছিল এবছরের। সেই পরিত্রাণের মূর্তিও আমি আরেকবার দেখে নেব। এখানে সারাক্ষণ সেই শ্লোক চলছে, সব মিলে একটা অদ্ভুত শান্তির পরিবেশ তৈরি হয়েছে, এবং মা নিজেও একেবারে হাত মেলে যেন সেই পরিত্রাণের সময়কে আহ্বান করছেন। আর সব মিলিয়ে যেভাবে একটা ছিমছাম মণ্ডপকে আভিজাত্যর মোড়কে মুড়ে দেওয়া হয়েছে, তার সঙ্গে এই পরিত্রাণের ভাবনা সবটাই কিন্তু মানুষের মন জয় করছে। এবং হাজরা পাক দুর্গোৎসব, তাদের যে মাতৃমূর্তি, সেই মাতৃকল্পের জন্য এবছর সেরা পুজো।